নমস্কার বন্ধুরা, আলপনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের একটি রেসিপি। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। সবার প্রথমে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ নুন। এরপর সেটারই আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমি ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আগে থেকেই বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবার সেগুলোকেই আমি ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নেব। এরপর আমি তেলের মধ্যে কালো জিরে আর সাদা জিরে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ আর স্বাদমতো নুন। এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি। ঝোলটা ফুটে এসেছে, এবার আমি এর মধ্যে বেগুনগুলো আর মাছগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ট্যাংরা মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।